উপনির্বাচনে জয়লাভের এক মাস পর অবশেষে কাটল অবস্থা বড়নগর বিধানসভা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যদিও রাজ্যপালের নির্দেশে সায়ন্তিকা এবং রায়াতকে শপথ বাক্যে পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শেষ পর্যন্ত অবশ্য ডেপুটি স্পিকার নন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করান আর শপথ নিয়ে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে সায়ন্তিকা বললেন তিনি রাজ্যপালের সন্তান তুল্য আসুন দেখেনি ঠিক কি বললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শুনুন আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই এবং আমাদের অনারেবল স্পিকার আমাদের আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন এখানে শুভন স্যারকে এবং অবশ্যই এটুকুই বলবো যে সত্য মেব জয়তে সবাইকে ধন্যবাদ আপনাদেরকেও আপনারাও সাত দিন ধরে আমাদের সাথেই এই যাত্রায় ছিলেন অনেকেই এখানে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আগামী দিনে যাতে নিজের দায়িত্ব যা আজকে শপথ বাক্য পাঠ করলাম সেই দায়িত্ব যেন ঠিক মতো পালন করতে পারে সবাই আশীর্বাদ আমি আমি এবং রেয়াদা অনেক ছোট ওনার থেকে ওনার সন্তান তুল্য যেরকম স্যার বললেন ওনার আশীর্বাদ চাই এবং উনি যাতে আশীর্বাদ করুক আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারি না উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমাকে কারণ শপথ বাক্য পাঠ করানোর বেলায় তো অনেকদিন ধরে চিঠির কোনো উত্তর দেননি তাই যেতে চাইলেই তো আর ওনাকে ওনার দেখা পাওয়া যায় সেরকম তো নই নয় আমরা সাত দিন ধরে দেখেছি করে না এখন আমি এইটুকুই বলতে চাই যে হ্যাঁ আপনি যেটা বলেছেন ঠিকই তো সেটা লিগাল ব্যাপার সেটা যেরকম ভাবে যাবে যেভাবে করার সেভাবে আমরা করব সেই বিষয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না এটুকুই বলবো যে আজকে অবশেষে আছে শান্তির ঘুম ঘুমোতে পারবো এক মাসের টানা সাত দিনেরও বেশি সময় বিধানসভা চত্বরে ধর্নায় বসেছিলেন শপথ নিতে না পারা সায়ন্তিকা এবং রায়াত হোসেন সরকার সেই সময় কিন্তু আজ তাক বাংলার প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সায়ন্তিকা স্পষ্ট বলেছিলেন যে রাজভবনে যেতে তার ভয় লাগে সেদিন ঠিক কি বলেছিলেন সায়ন্তিকা আসুন সেটা শোনাই এবার আদিকালে দেখেছি যে রাজ্যপালকে নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একটি মন্তব্য করেছেন কোর্ট আনকোর্ট তো এটাও কি কোনো অংশে একটা বলা যেতে পারে এটাও একটা অন্যতম কারণ তিনি সত্যিটা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিটা বলে দিয়েছেন যেটা আমরা ওনার সম্মানের খাতিরে গতকাল বলছিলাম না সেটা উনি বলে দিয়েছেন সত্যিটা দেখুন কালকেও তো আপনারাও ছিলেন আমরা চাইলে বলতেই পারতাম কিন্তু এটা আমরা মানে প্রেস মিডিয়ার সামনে বলতে চাইনি ওনার সম্মান রেখে ওনার চেয়ারের সম্মান রেখে প্রাইমারিলি কিন্তু উনি এমন আচরণ করছেন যে আমরাও বলতে বাধ্য হচ্ছি না যে এটা তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজন রাজভবনে না যাওয়ার আমাদের আমরা যে সমস্ত কিছু শুনছি ঘটেছে সেটা সত্যি বা মিথ্যে সেটার মধ্যে আমরা কেউ নই ডিসাইড করে আমরা বলবো না যেটা নিউজ চ্যানেলের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি বা পড়েছি সেটা শোনার পর ব্যাক অফ দ্য মাইন্ডে সাবকনশিয়াস মাইন্ডে তো একটা সাসপেসিয়াস তো থাকবেই আর আমার ক্ষেত্রে ঘটনাটাও এমনই ঘটেছে যে ওটা না আমরা কোরিলেট করলে একটা নিজেরই খারাপ মানে মনে হবে যে না কেন ওর বলছে আমাকে একুশ তারিখে ওনার দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে তো একটা বাই ইলেকশন একটা কেন্দ্রে তো বাই ইলেকশন হয়নি আমার দাদা সহকর্মী রেয়াদ্দার ভগবান গোলায় উনি ভোটে জিতেছেন ওনাকে তো কোনো চিঠি পাঠানো হয়নি একুশ তারিখ কেন একুশ তারিখ আমাকে চিঠি পাঠানো হয়েছে আমি যে যে যেখানে আমি জিতেছি যে জিতেছি তার অফিসে কোনো চিঠি পাঠানো হয়নি শুধু আমাকে একা চিঠি পাঠানো হয়েছে কেন ভাই তা কেন যাব আমি রাজভবনে ওই জন্যই আমরা যাইনি মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে মেয়েরা এই মধ্যে রাজভবনে যেতে ভয় পাচ্ছেই তো পাচ্ছি ভয় তো পাচ্ছি আমার মা বাবা তো সে ফিল করছেই না যে তারাও তো একটা নিউট্রালি বিচার করছে পয়েন্টটা যে একটা মানে ওথটেকিং সেরিমনি সেটা তো একা একটা ইন্ডিভিজুয়াল দিয়ে হয় না সেটা একটা প্রেস মিডিয়া জানবে বিধানসভা জানবে সেটাতে আরও যে সমস্ত জায়গায় বা ইলেকশন হয়েছে তারা তাদেরকে খবর দেওয়া হবে আমার রিয়াদাকে খবর দেওয়া হলো না সে ভগবান গোলায় কোথায় দূরে নয় চিঠি লেটে পৌঁছালো মেল তো আর লেটে পৌঁছাবে না তিন তা দিন পরে কেন সব প্রেস মিডিয়ার মাধ্যমে জানার পরে যে হ্যাঁ একা আমাকে বলা হয়েছে তারপর

রেয়াতের শপথ গ্রহণ নিয়ে গত প্রায় এক মাস ধরে একটা তীব্র পড়েন চলছিল রাজভবন আর বিধানসভার মধ্যে গত বিশে জুন থেকে যা কার্যত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বনাম রাজ্যপাল সি বোসের ঠান্ডার লড়াই শুরু হয় সায়ন্তিকারা রাজভবনে যাবেন না বলে জানিয়ে দেন তার বদলে বিধানসভাতেই শপথ গ্রহণ করবেন জানিয়ে ধর্নায় বসেন সায়ন্তিকা এবং রেয়াদ এই নিয়ে তারা চিঠিও দেন রাজভবনে চিঠি দেন বিধানসভার স্পিকারও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে রাজ্যপালের অনন মনোভাবকে দূষেছেন অচল জন্য এরপর আচমকাই বৃহস্পতিবার রাজ্যপাল জানান দুই হবু তৃণমূল বিধায়ককে রাজভবনে আসতে হবে না তারা বিধানসভাতে ডেপুটি স্পিকারের কাছে বিধায়কের শপথ নিতে পারেন প্রথমে শোনা যাচ্ছিল ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ানোতে আগ্রহী নন পরে অবশ্য দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি শপথ গ্রহণ হলো বিধানসভাতে তারপর সায়ন্তিকা কি বলছেন আসুন সেটা আরেকবার শোনাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই এবং আমাদের অনারেবল স্পিকারকে আমাদের আমাদের পরিষদীয় মন্ত্রী রয়েছেন এখানে শোভন স্যারকে এবং অবশ্যই এটুকুই বলবো যে সত্য মেব জয়তে সবাইকে ধন্যবাদ আপনাদেরকেও আপনারাও সাত দিন ধরে আমাদের সাথেই এই যাত্রায় ছিলেন অনেকেই এখানে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আগামী দিনে যাতে নিজের দায়িত্ব যা আজকে শপথ বাক্য পাঠ করলাম সেই দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারে সবাই আশীর্বাদ আমি আমি এবং রেয়াদা অনেক ছোট ওনার থেকে ওনার সন্তান যেরকম স্যার বললেন ওনার আশীর্বাদ চাই এবং উনি যাতে আশীর্বাদ করুক আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে না উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমাকে কারণ শপথ বাক্য পাঠ করানোর বেলায় তো অনেকদিন ধরে চিঠির কোনো উত্তর দেননি তাই যেতে চাইলেই তো আর ওনাকে ওনার দেখা পাওয়া যায় সেরকম তো নই নয় আমরা সাত দিন ধরে দেখেছি উনি মন আমাকে আশীর্বাদ না এখন আমি আজকে এইটুকুই বলতে চাই যে হ্যাঁ আপনি যেটা বলেছেন ঠিকই তো সেটা লিগাল ব্যাপার সেটা যেরকম ভাবে যাবে যেভাবে করার সেভাবে আমরা করব সেই বিষয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না আহ এটুকুই বলবো যে আজকে অবশেষে আছে শান্তির ঘুম ঘুমোতে পারবো অবশেষে অচল অবস্থা কাটলো উপনির্বাচনে জয়লাভের এক মাস পর অবশেষে কাটলো অচল অবস্থা বরনগর বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থী তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার জয়ী প্রার্থী রায়াত হোসেন সরকারকে বিধানসভাতে শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন